নাট্যদল নাগরিকের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের নাট্য প্রদর্শনীর শেষ দিনে মঞ্চস্থ হল ওপেন কাপল। নাগরিকের এই নতুন প্রযোজনাটি মানুষের জীবনের কিছু না বলা কথার নাট্যরূপ। সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর মঞ্চায়ন করা হয়। বিস্তারিত ফারহানা জুথি রিপোর্টে। নাগরিক জীবনে মানুষের অদেখা কিছু গল্প থাকে যা লোকসম্মুখে কেউ আনে না, সেই রকমই অপ্রকাশিত কিছু ঘটনা তুলে ধরা হয়েছে ওপেন কাপল নাটকে। দাড়িওফো এবং ফ্রাঙ্কারামে অবলম্বনে রচিত নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন সারা জাকের। নারী ও পুরুষের দাম্পত্য জীবনের রসায়ন ফুটে উঠেছে শিল্পীদের বলিষ্ঠ অভিনয়ের পরতে পরতে। নির্মম সত্য সংলাপ দিয়ে এই নাটকে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বাধাহীন ঘটনা প্রবাহ দেখানো হয়েছে বাস্তবতাকে আশ্রয় করে। নাগরিকের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনের নাট্য প্রদর্শনীর শেষ দিনে মঞ্চায়িত হয় নাটকটি। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।